কোরআনকে সুরলীল কণ্ঠে সুর দিয়ে যে লোকটা পড়ে না, কোরআনের হক যে আদায় করে না, সে আমার দলভুক্ত নয়। কোরআনকে আপনি সুন্দর করে পড়েন, এমন ভাবে পড়েন কোরআন যেন কেমন আপনার সঙ্গে কথা বলছে। এই কোরআন যদি বুঝে বুঝে পড়তে পারতেন, এই কোরআনকে যদি আপন করে নিতেন, ওয়ামান কানা মুনিসান ফাল কোরআনু ইয়াকফি, এই কোরআনকে যদি সঙ্গী বানায় নিতে পারেন, নিঃসঙ্গ সময়ের আপন বন্ধু বানায় নিতে পারেন, যিনি আপনার হতাশা দুর্দশা সব দূর করে দিবেন, তিনি কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করতেন, দুষ্ট দুরাচারী আবু জাহাল উতবা সাহেবা সব শোনার জন্য চলে আসত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা একজন আরেকজনকে দেখতো আর বলতো নিষেধ করা হলো, তারপরেও কেন আসলাম, দেখার জন্য এসেছি কে কে এসেছে। কোরআনের মধুর সুর এমন ভাবে গেঁথে যেত, এই কথাটা আবার প্রমাণ করে দিত একমাত্র এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে। কত ধর্মগ্রন্থ পৃথিবীর মানুষ পাঠ করে, এই ধর্মগ্রন্থগুলো মানুষের কথা মিশ্রিত হওয়ার কারণে এর মাধুর্যপূর্ণ সুর সুরুলীল আওয়াজ হারিয়ে ফেলেছে। সমস্ত ধর্মগ্রন্থের মূল ধর্মগ্রন্থ আল কোরআন আল করিম আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন বিধায় এর মাধুর্যতা হারায়নি, বরং যতই আপনি পড়েন যত সময় যায় ততই মধুময় সুর বেড়ে যায়। কারি বাসেত এক সময় তেলাওয়াত করতেন, মরহুম কারি বাসেত যখন তেলাওয়াত করতেন কি সুর ছিল সেই যুগে সেই সময়ে, কি সুরলীল কণ্ঠে তিনি তেলাওয়াত করতেন। আজকের সময়ে পৃথিবীব্যাপী কত রকমের তেলাওয়াত পাওয়া যায়, ঘরগুলোর মধ্যে তেলাওয়াত ছেড়ে রাখেন, সন্তানদেরকে ছোটবেলা থেকে কোরআনের সাথে সম্পৃক্ত করেন, হারমোনিয়াম ওই সারেগামার সুর না শিখায়া কোরআনের সুর শিখান আপনার সন্তানকে। আপনি হয়তো সবাই আলেম হয়ে যাবে বিষয়টা এমন নয়, কিন্তু ছোটবেলা থেকে কোরআনের শিক্ষা দেন এটা তার মৌলিক একটা অধিকার। যেমন তার জন্য সুন্দর একটা নাম রেখেছেন, আকিকা করেছেন, ঠিক তেমনি তার জন্য একটা মৌলিক অধিকার তাকে আপনি তাওহীদের জ্ঞান শিক্ষা দেন, কোরআন সুন্নাহ আপনি শিক্ষা দেন, এটা সে আপনার কাছে প্রাপ্য। এই পাওনা অধিকার যদি পরিশোধ না করেন এই সন্তান আপনাকে চিনবে না, এই সন্তান আপনার কথা শুনবে না। সন্তানকে যদি অনুগত বানাতে চান কোরআনের আলোয় আলোকিত করেন। সাহাবা ইকরামের বৈশিষ্ট্য ছিল এমন, এক একজন এক এক রকম পড়তেন, কিন্তু পড়া ছিল সবার সাহি, অশুদ্ধ কারো তেলাওয়াত ছিল না, তেলাওয়াত সাহি ছিল। আর এখন আমরা এমন মুসলমান, অধিকাংশ মুসলমানের আমাদের দেশে যদি আমরা জরিপ করি দেখা যাবে যারা মাদ্রাসায় পড়ে কম বেশি এরা ছাড়া, দেখা যাবে অধিকাংশ মানুষের পড়ার মধ্যে মারাত্মক মারাত্মক ভুল, যেগুলোর কারণে নামাজ নষ্ট হয়ে যাবে। এখন আমরা এই মাসালা জানি যে ওযু যদি না থাকে নামাজ পড়া যায়, এখন আপনি উযু করলেন নামাজে দাঁড়ালেন, মোটেও চেষ্টা নাই আপনার, যার চেষ্টা আছে তার নামাজটুকু হবে, যার চেষ্টাটা নাই আপনি বড় বড় মারাত্মক ভুল করে ফেললেন, লাহনে জালি করলেন বারবার, বড় বড় ভুল করলেন, কেমন করে নামাজ হবে বলে। এই জন্য আমাদের মুসল্লি অনেক কিন্তু নামাজ কবুল করানোর জন্য কোরআনটাকে সহি করেন, কোরআন করিমের একটা অক্ষরের পরিবর্তনে অর্থ চেঞ্জ হয়ে যায়। স্বাভাবিক যদি বলেন কুল মানে তুমি খাও, আর কুল মানে তুমি বলো, দুইটা এক হইল, উচ্চারণ শুনতে একই মনে হইল, শুধু একটা কফ আর একটা কাফ, একটা কুল আর একটা কুল, এই দুইটার পরিবর্তনে অর্থের কত চেঞ্জ হলো। একটা হচ্ছে তুমি বলো হে রাসূল তুমি বলো, আর কুল
মানে হে তুমি খাও, অর্ডার করা হচ্ছে দুই জায়গায়, দুইটি আমরের সিগা একেবারে অর্ডার করা হচ্ছে, একটাতে খাও আর একটাতে বলো। এই জন্য কোরআনুল করিম অশুদ্ধ পড়া যায় না। হুস দগতিন কেত, এই যে অক্ষরগুলার কথা বললাম, হ স ব গই প কফ জ, এগুলো সব মোটা হরফ। উচ্চারণের সময় খেয়াল রাখতে হবে, এগুলো সব মোটা হরফ। এগুলো উচ্চারণ করার সময় মুখটা একেবারে ভরাট হয়ে যাবে, এইভাবে করে উচ্চারণ করা লাগবে। এই উচ্চারণের সময় যদি আপনি ভুল করেন, অর্থ চেঞ্জ হয়ে যাবে, কোরআন তার সৌন্দর্য হারাবে। এই জন্য এই কোরআনকে যে যত বেশি সুন্দর করবে, সুন্দর করে পড়বে, এই কোরআন কাল কিয়ামতের দিন আপনার পক্ষে দাঁড়াবে। আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদ, সেদিন কোরআন আপনার পক্ষে দাঁড়ায় যাবে, সাফাত করবে। ফায়ুশাফফান, কোরআন যখন সাফাত করবে, রব্বুল আলামিন কে বলবে, আল্লাহ তোমার এই গোলাম প্রতিনিয়ত কোরআন পড়েছে, কোরআনের সুপারিশ গ্রহণ হয়ে যাবে। কোরআনের সুপারিশের কারণে সেদিন যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কোরআন সেদিন আপনার পক্ষে সুপারিশ করবে, আপনার পক্ষে বিপক্ষে কোরআন সেদিন দাঁড়াবে। এই কোরআনুল করিম আমার পক্ষে বিপক্ষে যেদিন দাঁড়াবে, সেদিন যদি আপনি কোরআন পড়ার জন্য আপনার চেষ্টা করতেন, সুরলীল কণ্ঠে কোরআন তেলাওয়াতের চেষ্টা থাকতো, কোরআন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। কোরআন আপনার পক্ষে দাঁড়ানোর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কি? এই জন্য কোরআনটা আমরা এখন থেকেই চেষ্টা করব। সাহাবাই কেরামের স্বভাব ছিল এমন, নবীজিকে এসে শোনাতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালাতু সালামকে শোনাতেন, এই কোরআন শুনতে হয়, শোনাতে হয়, এই কোরআন পড়তে হয়, পড়াতে হয়, এই কোরআন বুঝতে হয়, নিজের মনকে বোঝাতে হয়। এই জন্য এই কোরআনটা চর্চা করবেন বাসার মধ্যে, আপনার সন্তানদেরকে ছোটবেলায় সহিভাবে শেখাবেন। ছোটবেলায় ভুল শিখাইলে এটা শুধরাতে অনেক সময় লাগবে। এই জন্য ছোটবেলা থেকে এখন দেখবেন ইউটিউবে সুন্দর সুন্দর তেলাওয়াত আছে, ছোট বাচ্চাদেরকে শেখাচ্ছে এমন তেলাওয়াত আছে, ওইটা ছেড়ে দিয়ে বাচ্চাদেরকে শেখাবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, করেন আমিন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি আমার দলভুক্ত নয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অত্যাচারী কোনো শাসককে সহযোগিতা করে সে আমার দলভুক্ত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসের মধ্যে বলছেন, ইসমাউ হাল সামিআতুম আন্নাহু সায়াকুনু বাদি উমারাউ ফামান দাখালা আলাইহিম ফাসাদদাকাহুম বিকাযিবিহিম ওয়া আআনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিব বলছেন, শুনে রাখো, আমার পরে এমন শাসক গোষ্ঠী আসবে যারা সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে সত্য বলবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আআনাহুম আলা যুলমিহিম, তাদের এই মারাত্মক জুল, মিথ্যাকে যারা সত্য বলবে, সত্যকে যারা মিথ্যা বলবে, এরকম মারাত্মক জুলমের উপরে যারা সহযোগিতা করবে, যারা তাদের পক্ষে দাঁড়িয়ে সাক্ষী দিবে, মিথ্যাকে মেনে নিবে, সত্যকে মিথ্যা বানাবে, এই রকম মিথ্যাকে যারা সত্য বানাবে, এটাকে যারা মেনে নিবে, এটার পক্ষে যারা কথা বলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালাইসা মিন্না, সেদিন সে আমাদের দলভুক্ত হবে না। এরপরে দেখুন হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাস্তু মিনহু ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাওদা ওয়ামান লাম ইয়াদখুল আলাইহিম ওয়ালাম ইউইনুহুম আলা যুলমিহিম ওয়ালাম ইউসাদ্দিকুহুম বিকাযিবিহিম ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহু ওয়াহুয়া ওয়ারিদুন আলাইয়াল হাওদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমনকি হাউজে কাউসারের সামনে তারা চলে আসবে, হাউজে কাউসারের সামনে যখন জালেমরা চলে আসবে, আল্লাহর নবী বললেন,
সেই দিন তাদেরকে সেখান থেকে ফিরায় দেওয়া হবে। আমি নবীর সামনে জালেমকে যখন দণ্ডায়মান করা হবে, জালেমের জন্য কোন বন্ধু পাওয়া যাবে না, জালেমের জন্য কোন সাহায্যকারী পাওয়া যাবে না, জালেম সেদিন সবচেয়ে বড় অসহায় হয়ে যাবে। নবী সেদিন বলবে তাকে আমার সামনে থেকে নিয়ে যাও, হাউজে কাউসারের পানি পান করানো হবে না। আল্লাহর হাবিব যা সতর্ক করে গেলেন সেই সতর্ক বাণী অনুযায়ী আপনি নিজের বিষয়ে চিন্তা করেন, আমি কি মিথ্যাকে সমর্থন করছি, মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার চেষ্টা কতটুকু। এমন যদি হন, আল্লাহর হাবিব বলছেন এই লোকটা কশিন কালেও আমি নবীর দলভুক্ত হতে পারে না, ঠিক না বেঠি? এই লোকটা আমি নবীর দলভুক্ত নয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কি চেষ্টা করেছে, স্পষ্ট জানে যে কাফেরের কাছে দাওয়াত দিতে গেলে আমার গর্দান থাকবে না। নবীজি বলছে যাও দাওয়াতটা নিয়ে যাও, পরিষ্কার নবীজি দাওয়াত নামা নিয়ে গেছে, জানে এখনই কাফের আমাকে আঘাত করবে। নির্দ্বিধায় দাওয়াত দিয়ে দাঁড়িয়ে আছেন, কাফের শাসক তরবারি নিয়ে এসেছে, গর্দানের মধ্যে মাথার মধ্যে আঘাত করেছে তরবারি দিয়ে, টপ টপ করে রক্তগুলা পড়ছে, রক্তগুলা হাত দিয়ে রক্তগুলো হাতের মধ্যে লাগা সাহাবি ডাক দিয়ে বলেছে আল্লাহ ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক আমি বিজয়ী হয়ে গেলাম, সফল হয়ে গেলাম। আজকে নবীজির দাওয়াতনামা নিয়ে এসেছি, ও গো আল্লাহ আপনার তাওহীদ আপনার দিনের দাওয়াত নিয়ে এসেছি, কাফের আঘাত করেছে, আল্লাহ আমি আজকে বিজয়ী হয়ে গেলাম, জীবন দিয়ে দেওয়াটাকে তারা বিজয় মনে করত। বলেন আল্লাহু আকবার, জীবন দিয়ে দিয়েছেন দিনের রাহে, এটাকে তারা সবচেয়ে বড় বিজয় মনে করত। ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার মালিক আমি বিজয়ী হয়ে গেলাম, আমি দাওয়াত দিতে এসে রক্তাক্ত হয়েছে, আমার জীবন চলে যাবে, আমার কোনো দুঃখ নাই। হক প্রতিষ্ঠা করার জন্য কাজ করা যদি সম্ভব না হয় লেখালেখির মধ্য দিয়ে কাজ করা, এতেও সম্ভব নয় হাত দিয়ে বাধা দিতে পারেন নাই, লেখালেখির মাধ্যমে বাধা দিতে পারেন নাই, কোনোভাবে বাধা দিতে পারেন নাই, অন্তত অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, কোনো মিথ্যাকে সমর্থন করা মুসলমানের কাজ হতে না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সাম্প্রদায়িকতার প্রতি মানুষকে আহ্বান করে সেই লোকটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যা, সাম্প্রদায়িকতার প্রতি যে ব্যক্তি মানুষকে ডাকে, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়্যা, সাম্প্রদায়িকতার জন্য একজন আরেকজনকে হত্যা করে ফেলে, একই দেশের নাগরিক, একই রাষ্ট্রের নাগরিক, একই এলাকায় বসবাস, একই ভাষাভাষী, একই রকম চেহারা, একই রকম সংস্কৃতি, একই রকম চাকরি বাকরি করে, খাওয়া দাওয়া করে, ধর্মের দিক থেকেও একই একই ধর্মের লোক মুসলমান, মুসলমানদেরকে মারে, শুধু একজন একদল করে আরেকজন আরেকদল করে, এইরকম যারা শুধুমাত্র দলের কারণে মুসলমান হয়ে আরেকজন মুসলমানের গায়ে হাত তোলে, আল্লাহর হাবিব বলছেন ওমান কাতালা আলা আসাবিয়্যা ফালাইসা মিন্না, যে লোকটা সাম্প্রদায়িকতার কারণে আরেকজন মুসলমানের গায়ে হাত দিতে পারে সে আর যাই হোক নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারে না। এখন মুসলমান চিন্তা করেন কিসের পিছনে আমরা দৌড়াই, দুনিয়া আজকে আমাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছে, আমরা আজকে মুসলমানরা বলি আমি এই দলের আমি সেই দলের,
আমি উমুকটা করি, আমি সুমুকটা করি, আহারে মুসলমান আমরা বলতে পারি না, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহর হাবিব কোথাও আমাদেরকে পার্থক্য করে দিয়ে যান নাই। আল্লাহর হাবিব বারবার একটা দাওয়াত দিয়েছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, শুভ সংবাদ দিয়ে যাও, মানুষগুলোকে পৃথক বানায় দিও না। যতজন আজকে আল্লাহর ঘরে এসেছেন, সলাতুল জুমা আদায় করার নিয়তে এসেছেন, একটাবার চিন্তা করেন, আমার আল্লাহ এক, আমার নবী এক, আমার কোরআন এক। আজকে যদি আমরা এক হতে পারতাম, সারা পৃথিবীকে যিনি শান্তিময় শান্তি দিয়ে ভরপুর করে দিতেন, তিনি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা দোয়া করেছিলেন। অধিকাংশ সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু উম্মতের জন্য পরেশান হয়ে দোয়া করতেন, নিজে অনেক বিপদে পড়ছেন, কোথাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার মধ্যে নিজের বিপদের সময় তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, দিনের দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে কঠিন সময়টা পার করেছেন তায়েফে, ছোট্ট জায়েদকে নিয়ে নবীজি গিয়েছেন ক্ষুধা পেটে দাওয়াত দেওয়ার জন্যে, ছোট্ট জায়েদ সাথে, আল্লাহর নবীকে তারা পাগল পাগল বলে এত পাথর মেরেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন, আবার মাথাটা উঠিয়েছেন, আবার তারা পাথর মেরেছে, আবার মাথাটা জমিনের সাথে মিশে গিয়েছে, এত কষ্ট করে দিনের দাওয়াত দিয়েছেন, একটা বারের জন্য বিপদের সময় বলেন না আল্লাহ পুরো তায়েফের সব মানুষগুলোকে আপনি নিঃশেষ করে দেন, আল্লাহ নবী তা বলেন নাই, বারবার বলেছেন আল্লাহ এই লোকগুলো আমাকে চিনে নাই, না চিনে আমার সঙ্গে এমন ব্যবহার করেছে। আল্লাহর নবী একবারের জন্য বদদোয়া দেন নাই, মাজলুম হয়েছেন, খোদার যন্ত্রণা সহ্য করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রয়োজনে এই বালা মুসিবতের সময়ও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান নাই, আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচান বলেন নাই। কারণ কি? কারণ হলো এই, আল্লাহর হাবিব বলছেন ওয়ালি কুল্লি নাবিন দাওয়াতুম মুস্তাজাবা, সব নবীরা যখন দোয়া করেছে সব নবীদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, ফাতাআজ্জালা কুল্লু নাবিন দাওয়াতুহুম, সব নবীরা দোয়া করার ক্ষেত্রে বড় তাড়াহুড়া করেছে, আর আল্লাহর হাবিব বলেন ইন্নিখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি, আমি নবী আমার উম্মতের কথা মনে করে, আমার গুনাহগার উম্মতগুলোর কথা মনে করে, দুনিয়ায় অনেক বালা মুসিবতের সময়ে, অনেক জুলুম নির্যাতনের সময়ে আল্লাহর কাছে বলি না আল্লাহ এই মুহূর্তেই আমার উপর থেকে বিপদটা উঠা, কেন বলি নাই, এই জন্য বলি নাই, ফাহিয়া না ইলাতুন ইনশা আল্লাহ, রেজাল্ট সেদিন আমার উম্মত পেয়ে যাবে, সেদিন যখন বিভীষিকাময় মুহূর্ত চলে আসবে, কেউ কারো জন্য যখন কোনো কাজে আসবে না, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কেউ যখন কারো কোনো কাজে আসবে না, সেই মুসিবতের সময়ে নবীজি বলছেন আমার এই না চাওয়া, আমার এই সবর করা কাজে লেগে যাবে। আল্লাহ বলবে নবী আজকে আমার কাছে একটু বলেন কি কি আপনারা লাগবে। সেই কঠিন সময়ে নবী যখন একজন একজন করে উম্মতের জন্য শাফাতের দরখাস্ত করবেন, আল্লাহর হাবিব বলেন ফাহিয়া না ইলাতুন ইনশাআল্লাহ, আল্লাহ সেদিন আমাকে বলবে নবী আপনার দরখাস্ত মঞ্জুর হয়েছে, যাকে মনে চায় শাফাত করে শাফাত করবে, যিনি ধন্য বানায় দিবেন তিনি কে। চিন্তা করেন,
রক্তাক্ত হয়েছেন। এরপরেও আল্লাহর কাছে বলেন না, আল্লাহ আপনি মানুষগুলার বিচার করেন, কারণ নবী উম্মত বাড়াতে চেয়েছে আর আমরা উম্মত কিভাবে কমানো যায় প্রচেষ্টায় নেমেছি। একজন একজনকে কাফের বলা, একজন একজনকে খাটো করা, একজন একজনকে ছোট করা, এই মানসিকতা পরিহার করা উচিত। বেশি বেশি উম্মতদেরকে দরদ নিয়ে ডাকা উচিত, উম্মত হিসাবে ডাকেন, নবীর উম্মত হিসাবে ডাকেন, কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। নবীজির উম্মত বাড়ান, যারা মসজিদে আসছে নবীজির উম্মত হওয়ার একটু তাগিদা দেন। একটা লোক নবীর উম্মত হলেই তো লোকটা সেরা হয়ে যাবে, কত দামি হয়ে যাবে। জান্নাতে প্রবেশ করার পরে নবীজি বলবে, একটা লোকও এখন প্রবেশ করতে পারবে না, হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মত ঢুকবে তারপরে অন্যান্য লোকেরা আসবে। বলেন আল্লাহ, উম্মত তো বড় দামি, উম্মত নবীর কাছে বড় আদরের। জীবনে কোনোদিন আমরা নবীরে দেখি নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন আমরা দেখি নাই, স্বপ্নেও তো অনেকে দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় যাওয়ার সৌভাগ্য অনেকের হয় নাই। অনেকে হয়তো মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন গিয়েছেন। নবীজির সাথে কেমন সম্পর্ক আমাদের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আমার জন্য অপেক্ষায় দাঁড়ায় থাকবে, সেদিন নবীজি আমাকে চিনে নেবে, আমরা আমাদের নবীজিকে দেখব আর চিনব, এই তো আমাদের নবী, সেদিন আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে। হুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, আমি উম্মত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় সিক্ত ছিলাম। এই মহব্বত যদি দুনিয়ার জীবনে জাগ্রত থাকে, ওই লোকটা নামাজি হবে, দিনদার হবে, এই আপনার ওজুর পানিগুলো ঝকঝক করে উঠবে, নবীজি সেদিন জিতবে কোটি কোটি মানুষের মধ্যে। আজকে যারা সলাত আদায় করেন নিয়মিত, আজকে যারা দিন মেনে চলেন, নবীজির সাফাত তাদের জন্য জুটবে। আমরা সাফাতটাকে বড় সহজ মনে করি, আমরা বলি আর কিছু হোক আর না হোক, নবীজির সাফাতেই তো সব হবে আমার। নবীজি সাফাত করবে কাকে? নবীজিকে আল্লাহ যখন সাফাত করার অনুমতি দিবে, নবীজি সাফাত করবে যে নবীজির উম্মত, উম্মতকে যে সুন্নত মেনেছে, জীবনের প্রতিটা পর্বে প্রতিটা কাজে নবীজির সুন্নত মেনেছে। প্রত্যেকটা অনুষ্ঠানে দেখেন, আমাদের বিবাহ অনুষ্ঠান গত মনে হয় গত জুমার আগের জুমায় এখানে একটা বিবাহের অনুষ্ঠান হয়েছে, খুব সিম্পল, একেবারে সহজ, সুন্না মেনে মসজিদে। কি সুন্দর, এখানে খেজুর ছিটায় দেওয়া হয়েছে, কে কার আগে ধরবে, এই যে একটা আনন্দ। ইসলামী আনন্দকে কোনোভাবে এই আনন্দকে অসমর্থন করে না, বরং সমর্থন করে, সুবহানাল্লাহ। ওইখান থেকে খেজুর ছিটায় দিছে একজন একজনের কাছ থেকে, কে কার আগে এই খেজুরটা নিবে, এই যে আনন্দ, এই আনন্দ ইসলাম সমর্থন করে। আইসারুহা মাউনা, যত সহজে বিবাহ দেওয়া হয় এটা এই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন, এই বিবাহ ইসলাম সমর্থন করে। আর যত বিবাহের আয়োজন বড় করা হয় তত এটার মধ্যে বরকত শূন্য হতে থাকে, তত বেশি এটার মধ্যে বরকত শূন্য হতে থাকে, তত বেশি এটার মধ্যে আজাব গজব শুরু হয়ে যায়। এই জন্য খবরদার, প্রত্যেকটা কাজে রসুলের সুন্নাকে আগে নিয়ে আসে। ঘরে প্রবেশ করতে, ঘর থেকে বের হতে রসুলের সুন্না মানে, ঘরের মধ্যে প্রবেশ করতে বড় করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি কেউ ঘরে নাও থাকে জোরে সালাম দিবে, জিন্দা থাকতে পারে। আপনি যখন সালাম না দিয়ে হুর হুর করে প্রবেশ করেন, তখন জিন্দের দলেরা বলতে থাকে আদরাকতুমুল মাবিত, যাক ভালোই হয়েছে, আজকে রাত্রি যাপনের একটা জায়গা হয়েছে। আপনি তো জানেন না আপনার পিছনে একদল জিন ঢুকে গেল, হাদিসের ভাষ্য মতে। এরপরে গিয়ে যখন খানা খাওয়া শুরু করলেন, বিসমিল্লাহ নাই, খানা খাওয়ার সময় আমরা শুধু বলবো বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু বিসমিল্লাহ বলে খানা শুরু করলেন, আমরা বলি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, এটা আর বলা দরকার নাই, শুধু বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ,
এটা আমাদের দেশে বরকত চেয়ে বলা হয়। হাদিসের ভিতরে বিসমিল্লার কথা বলা আছে। তো বিসমিল্লা বললেন, বলে খানা শুরু করলেন, কার নামে খাচ্ছেন? আল্লাহর নামে। বিসমিল্লা মানে আল্লাহর নামে, বিসমিল্লা মানে আল্লাহর নামে আমি খাচ্ছি। তার মানে এই খানাটা আমার নিজের শক্তি সামর্থ্যের জন্য নয়। এরপরে খানা খাওয়াটা শেষ করলেন, একটা দোয়া পড়লেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-ত্বআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়া লা কুওয়াহ। এটা ইউটিউবাররা আছে, ওরা দিয়ে দিলে আপনারা শুনে নিন, সহজ হবে। এই ছোট্ট দোয়াটা আপনি যখন পড়বেন আল্লাহ খুব খুশি হবে, বলবে দেখছো কষ্ট করলো সে, রান্না বান্না করলো সে, বাজারে গেল সে, বাজার থেকে আনলো সে, সব করে খাওয়ার পরে বলতেছে আল্লাহ আমার কোনো শক্তি সামর্থ্যে আমি খেতে পারি নাই, আল্লাহ আপনি আমারে খাওয়াইছেন বলে আল্লাহ আমি খাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাকো, তার গুনাহগুলো আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করে, ইসলাম তো এমন এক ধর্মের নাম যে ধর্ম আপনাকে প্রতি মুহূর্তে গুনাহের মতো বড় পেরেশানি থেকে মুক্ত করে। গুনাহ সবচেয়ে বড় পেরেশানি হচ্ছে গুনাহ। এই যে মানুষ টেনশনে পড়ে যায়, আত্মহত্যার পথ বেছে নেয়, এই সব মানুষ গুনাহ করতে করতে অন্তরটা এত কুলুষিত, এত অন্ধকার করে ফেলেছে, এখন তার কাছে সব অন্ধকার মনে হয়। পৃথিবীর সুখ শান্তি এই সমৃদ্ধি তার কাছে কিছুই ভালো লাগে না। তখন এই লোকটা আর নিজের জীবনটাকে রাখতে চায় না, মনে করে সব অন্ধকার। এই অন্ধকার তোমার গুনাহের কারণে হয়েছে, তুমি আল্লাহর দিকে ফিরে আসো, তোমার মনটাকে যিনি আবার পুত পবিত্র পরিষ্কার করে দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আজকের এই জুমাতে যতগুলো কথা বললাম, আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য প্রতিযোগিতা করেন, আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য প্রতিদিন চেষ্টা করেন, সুন্নাহ মেনে চলেন। আমার তো মনে চায় 365 দিনের একটা রুটিন করে যদি সুন্নার উপরে একটা খিদমত করতে পারতাম, এটা আমার জীবনের স্মরণীয় একটা খিদমত হয়ে থাকত। তবে আল্লাহ তাআলা যেন এটা করানোর তৌফিক দান করেন, আপনাদের হাতে যেন তুলে দেওয়া যায়। 365 দিনে এক এক দিনে এক একটা সুন্নাহ মানবেন, এক এক দিনে এক একটা সুন্নাহ করে আমল করবেন। এরকম যদি প্রতিদিন আপনারা খুঁজে খুঁজে নেন যে আজকে আমি এই সুন্নাহটা আজকে ইনশাআল্লাহ আমল করব, প্রতিদিন যদি আমরা এক একটা সুন্নাহ আমল করি, এই সুন্নায় আমাদের জীবনগুলো যদি আলোকিত হয়, আপনি নবীজির উম্মত হিসাবে গণ্য হবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নবীজির উম্মত হিসাবে আল্লাহ গণ্য করেন, পরেন আমিন। সকল রকমের বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখেন, পরেন আমিন। আর যতগুলো কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোর পথে 24/7 ঘন্টা শুধু ইসলাম প্রচার।